রুদ্রর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে লাবু, আর ভয় নয়, এবার নিজের ভালো সে নিজেই বুঝতে পারছে। লাবুর এই সাহসের প্রশংসায় নেটিজেনরাও। এদিকে শালিনী বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ফুলকি সব শয়তানি মুছে গেল, রোহিতের হাত থেকে সিঁদুর পড়ল ফুলকি। শালিনী রুদ্রর নতুন প্ল্যানটা কি এবার? ফুলকি আপনার কতটা পছন্দের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। এই ধারাবাহিকটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন রুদ্র সবসময় চেষ্টা করেছে রোহিত আর ফুলকির সম্পর্কে ভাঙন ধরানোর, কিন্তু প্রত্যেকবারই তার চেষ্টা বিফল হয়েছে। যতবার সে বিফল হয়েছে ততবার আবার রাগিয়ে পড়েছে তার নিজের স্ত্রী লাবুর ওপর। লাবু হলো রোহিতের দিদি, আর বরাবর লাবু সবটা মুখ বুঝে সহ্য করে নিয়েছে। রোহিতকে নিয়ে সোজা রুদ্রর বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে। ব্যাস, লাবুর ওপর রাগ যেন আরও বেড়ে গিয়েছে তার। কিন্তু এবার লাবু আর সহ্য করবে না, সে রুখে দাঁড়িয়েছে, রুদ্রর সব কথা আর সে মেনে নেবে না। নিজের জীবনে বাঁচতে শিখে গিয়েছে লাবু, যা দেখে প্রশংসা করছেন দর্শকদের একাংশ। এবার আর বাড়িতে থেকে নয়, বাইরে গিয়ে রোহিতকে ফাঁসানোর চেষ্টা করেছিল শালিনী। রোহিতকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু কোনো লাভ হয়নি। শালিনী পিআর এজেন্সির সাথে সবকিছু প্ল্যানিং করে ফেলেছিল, যাতে ওরা সমস্ত সাংবাদিকদের সন্ধেবেলায় কালীতলায় পাঠিয়ে দেয়। ফুলকি সেটা আড়াল থেকে শুনে নেয়, কিন্তু সে বুঝতে পারে না শালিনী আসলে করতেটা কি চাইছে। এরপর তমাল পিয়ালকে সব জানায় ফুলকি, তাদের বলে আমাদের জানতে হবে এর সাথে স্যারের কোনো যোগসূত্র আছে কি না। এরপরেই ঘটে যায় সেই বড় ঘটনা। সেই মতো তারা স্টোরে চলে যায় এবং গিয়ে বুঝতে পারে রোহিত তাতে থেকে কিছু একটা লুকোতে চাইছে। ফুলকি হাজার জিজ্ঞেস করলো, রোহিত কিচ্ছু বলতে চায় না, উল্টে সে ফুলকিকে বকাবকি করে। কিন্তু ফুলকিও ছাড়ার পাত্রী না, সে ঠিক করে বাড়ির সবাইকে নিয়ে সে সন্ধেবেলায় ওই কালী মন্দিরে যাবে। এরপর বাড়ি গিয়ে রেডি হয়ে সে যখন সিঁদুর পড়তে যায় তখন তার হাত থেকে সিঁদুরে কৌটোটা পড়ে যায়। সে সময় ফুলকির মনে আশঙ্কা তৈরি হয়, কি হতে চলেছে। রোহিতের মা ও পারমিতা তাকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে শালিনী সমস্ত সাংবাদিকদের সব বুঝিয়ে দেয় তাদের কি করতে হবে এবং কোথায় লুকিয়ে থাকতে হবে। শালিনী বলে, আমি যখনই রোহিতের হাত থেকে সিঁদুরটা পরব ঠিক তখনই যেন তারা ছবিটা তুলে ফেলে, তারপর তারা এসে রোহিতকে ছেঁকে ধরে। কিন্তু হয় উল্টোটা, মন্দিরে ঠাকুরের সিঁদুর দিয়ে ফুলকির সিঁথি রাঙিয়ে দেয় রোহিত। এবার শালিনী আরও খেপে উঠেছে, রুদ্রর সাথে মিলে কোন প্ল্যান করবে। দুজনেরই কিন্তু একটাই টার্গেট, তা হলো ফুলকি। তাহলে কি ফুলকির সামনে এবার বড় বিপদ? প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু রোহিত পাশে থাকলে ফুলকির কোনো ক্ষতি হবে না বলছেন দর্শকরাও। রোহিত ফুলকির রসায়ন, ওদিকে পারমিতার জীবনের নতুন বসন্তের ছোঁয়া, রুদ্রর আসল চেহারা ফাঁস, সব মিলিয়ে জমজমাট এখন জি বাংলার মেগা সিরিয়ালে এপিসোড টিভিতে আসবার আগেই ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকে, আর সেখানে লক্ষ লক্ষ ভিউজ ফুলকে। দর্শকের মন যে ভালোই মতন জয় করতে পেরেছেন দিব্যানী তার বলার অপেক্ষা রাখে না।